এবং শহরের ছাত্রছাত্রীদের একাংশ আর গতানুগতিক শিক্ষা মানে বিএ বিকম বিএসসি আর পড়তে চাইছে না। এর পেছনে একটা কারণ হলো চাকরিমুখী শিক্ষা, যা পড়ে তারা চাকরি পেতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, তারা চাকরি পেতে কোন কোন বিষয়ে পড়াশোনা করবেন আর কোথায়, মানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়বেন? এই সকল প্রশ্নের উত্তর দেবেন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট গ্রুপের ডিরেক্টর বিদিশে সরকার। তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই স্টুডিওতে। নমস্কার, স্বাগত আপনাকে। আর একটা কথা বলে রাখি, বিদেশিদের হাত ধরেই কিন্তু শুধুমাত্র এ রাজ্য বা এই দেশ নয়, বিদেশেও বহু ছাত্রছাত্রী তারা প্রতিষ্ঠিত ম্যানেজমেন্ট কোর্স করে।